এখন যাই মোনাফিক কইতে খালি পুরুষ লোক আমরা নেই বলে জিন আমরা নাই, মোনাফিক কইতে মা বই নকল আসন মহিলা কল আসন। আল মোনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। মোনাফিকের বৈশিষ্ট্য 10 নম্বর পাবার পারা, আবার আল্লাহ যাতে জানাইছেন মোনাফিক পুরুষ এবং নারী উভয়। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং নারী উভয় আসন, তবে মুনাফিক মুনাফিক উভয় তাদের মধ্যে সম্পর্ক থাকে বলে খিলা। মুনাফিক কোন ব্যক্তি থাকলে আরেক মুনাফিক রে সে পছন্দ করব বলে খিলা, হে মিসামাত বেশি মাতে ওয়াদার খিলাফ করে, বেশি ফরর নিন্দা করে, হিংসা করে। ওলা আরেক হিংসুক মানুষ তার দাল লইব, দুয়ো হিংসাওয়ালা একত্রিত হইবা, এর লাগি মুনাফিকে মুনাফিকর লাগি জিন্দাগীত সম্পর্ক করিয়া থাকে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে গান, মহিলা এবং পুরুষ মুনাফিক আসন, খালি যেন পুরুষ লোক নাই মা বন্ধের মধ্যে মুনাফিক আসন। মুনাফিকর হাসিও তৈল ওয়াক মুরু না বিল মুনকার, খারাপ রাস্তার দিকে মানুষরে সবসময় আদেশ করবা, ওয়ান হাও না আনিল মারু, মানুষরে বালা রাস্তার তাকে বিরত রাখবা, বাধা দিবা, ওয়াক বিদু না আই দিয়া হোম, এরার মুডটা বড় শক্ত থাকবো আল্লাহর ওয়াস্তে দিতা নাই। বুঝোই শুনিবা দনি দেখিয়া যাইবা আপনি, দেখবা বেটা কইব খুচরা নাই, আনাইলে কইব বলে চূড়া লইয়া যাও, দনি দেখি আশা করিয়া ঘরে যাইবা, মাদ্রাসার মেসা বহল যাইবা, মসজিদর সন্ধান লাগে যাইবা, কিন্তু মুনাফিক যদি ওইয়া থাকে বাবা মুমিন হইলে কমবেশ দিয়া দিব, মুনাফিক হইলে বড় শক্ত হাতে দিব, তারার মুঠটা জমিনের মধ্যে বড় শক্ত থাকবো, এক বিদু নাই দিয়া হোম। এর লাগি মুনাফিক সম্পর্কে কুরানো একটা সুরাও আছে, ইজা যা আকাল মুনাফিকু না কালো না শাহাদু ইন ইন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিকদের শান এক মাত না দুই মাত না, এই সুরার মধ্যে বিস্তারিত আলোচনা আনছেন বাবা, কইলে সারা রাত কইলে কইয়া শেষ করা সম্ভব নাই। পরবর্তীতে আমি আলোচনা দিই আর মুনাফিক ও ব্যক্তির কয়া থাকছে সে সাক্ষী দিব, কালো না সাধু হে সাক্ষী দিব, ইন্নাকা রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আর আমি হইয়া আল্লাহর রসুল হইলা, সত্য মুখ দিয়া কইব কিন্তু অন্তর দিয়ে কইতো নাই। তাই আল্লাহর বন্দে গানের লাগি মুমিন আর মুনাফিকর মধ্যে পার্থক্য আছে, মুনাফিকের হিংসা বেশ, মুনাফিকে মিশা মাত মাতিব, মুনাফিকে কি করবো ওয়াদার খিলাফ করবো, আমানতুর খেয়ানত করবো, এসা এবং ফজরের নমাজ পড়তে জিন্দগিত বড় কষ্ট হইব, মানুষের বালাই দেখতে পারতো না, মুমিনদের কাছে থাকছে গিয়া মানুষের মন্দ দেখলে সে বড় দুঃখ প্রকাশ করবো, মানুষের প্রতি সে কোনো সময় হিংসা করতো নাই, মুনাফিকে নমাজ পড়বো আবার জাহান্নামী হইব, মুমিনে নমাজ পড়বো সেই নমাজে তার জন্নতর মধ্যে লইয়া যাইব, মুমিনে নমাজ পড়বো গরিবী হালত দূর হইব, নমাজ পড়বো সে নমাজে তার ফায়দা দিব, বুড়া কাজটা কি বাঁচবো মুনাফিকের নমাজে কোনো ফায়দা দিত নাই। আল্লাহর মধ্যে গানের লাগি মুনাফিকের নমাজের কিছু খাসিয়ত আছে, অবহেলার সহিত নমাজের মধ্যে খাড়া হইবা, এক বেঁকা করিয়া আর এক সোজা করিয়া খাড়া হইবা, নমাজ পড়তে তো আর ইমা বান্ধি দে হাত ছুটি যাইব, এর লাগি নমাজ যাইব, যাবার পরে মসজিদ গিয়া খালি মানুষের খালি আইববার করব, অতএব কোনো সময় চাইব মেসাবর ভাও বেঁকা আছে নিমখান চাইব, নিজের ভাও বেঁকা উত্তর কুনার হসিম কুনা উদয় জিল্লি, মেসাবরকে সুজাইন না বেঁকা ইকান জলদি ধরা পড়ি যায়। বাবার লিমাত কুলু না মালা তাবালন, তুমি আগে ঠিক পরে নসিহত করার চেষ্টা করো, দোকান ভাও তোমার সুজা আছে ওখান দেখো, দোকান ভাও যদি তোমার সুজা থাকে সুন্দর করিয়া তুমি সুজা করো, মেসাবর ভাও বেক হয়ে গেছে মেসাব রে আস্তে আস্তে নসিহত করো, বাজারও গে সরাইয়া ন সমালোচনা যাইবা না। ওরে আল্লাহর মন্দে গানের জন্য বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ কোরআন কইছেন মুনাফিকের স্থান কোন জায়গায়, কোরআন আবার আল্লাহ জানাইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকের স্থান ইয়াতসেগা সবচাইতে জাহান্নামের নিশর স্থান, জাহান্নামের নিশর স্থান হইতে বাবা জাহান্নাম কতটুক নীল গভীর আমি আপনার সামনে তুলিয়ার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসা একদিন সাহাবায়ে কেরাম অগলরে নিয়া হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহর রাসূলে পাইছেন, জিব্রাইলটা জানাইলে জিব্রাইল কিসের আওয়াজ কোথায়,
ও সময় জিব্রাইল আল্লাহর রাসূলকে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ হইল গিয়া জাহান্নামের উপরটা কি একটা পাথর বানানি হইছিল, পাথরটা গিয়া জাহান্নামের সবর নিচে 70,000 বছরে গিয়া জায়গা পৌঁছিয়া ধাক্কা মারছে। অতটুক গভীর জাহান্নাম বাবা, নবীজি শুনিয়া সাহাবায়ে কেরাম হলরে জানাইলা কইলা, রে বাবা সাহাবী হল, অতটুক গভীর জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন, দেখো একটা পাথর উপর থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামর নিশর স্থান পাইতে গিয়া ধাক্কা মারতে গিয়া 70,000 বছরে সেই জায়গা গিয়া পাথরটা জায়গা লইল। অতটুক নিচে নিয়া মুনাফিক লরে নিয়া পৌঁছানি হইব। আল্লাহ আমদারে মুনাফিক তাকিয়া বিরত রাখিয়া মুনাফিকর খাসিয়ত যদি তাকে ওগুলা ত্যাগ স্বীকার করিয়া দূরে রাখিয়া বাবা মুমিনদের দরজায় জীবনে যাওয়ার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়া মানুষে গালি দেন, অমুক মুনাফিক এমনে বাবা গালি দিন না, এনর মুখর ভাষা ঠিক না, খালি দেন গালি গালাজ করুন। কোন সময় গিয়া মানুষের আগ তুলিয়া ধরুন, বাজার বইয়া মানুষের খালি নিন্দা সমালোচনা করুন, ইতা কিন্তু বাবা ইয়া তার সঙ্গে সারা মুনাফিকের আলামত। হঠাৎ চাইবা কয়েকদিন মসজিদের মেসাব কয়েক বছর রই গেছেন, 2-3 বছর, এক গুড়ো আমরা কোনো কোনো জায়গা তোলা মহল্লার থাকি যায়, মেসাব বেশি দিন রই গেলে বুড়া লাগি যায়, কীভাবে এনরে সুটানি যায়, কইবার বাক্কা কই দিয়েছে বেটা, বোর করে জল করে নিছে গিয়ে গাছ বুধবাই কীতে জল করে, হ্যাঁ জোর করিলে লোক কে তো অমুক করলে কুটুমালা, অমুক করলে খালি কুটুমালা, এই সেই কিতা কর্তা মনে মনে কিতা কর্তা, ওনে কয়ে কোনো লাইন ফাই আর না, তা দেখুন সুতা পাইলে ফাই দিলে আসতে একদিন চূড়া এক সুতাও বালা, ও এক বেল্ট বাঁধ দিলাম আমরা, এটা বালা নাই, এটা বালা নাই, মসজিদের মেসা আপরে খর লাগিয়া খাদানি, হ্যাঁ মসজিদের মেসা আপরে যেন খর লাগিয়া খাদানি, কোনো কোনো জায়গা তোলা আছে মাস্টারের খরে লাগে, হ্যাঁ প্রকাশ্যভাবে ভাইছন সরকারি চাউল মারি দিয়েছন বাচ্চারা হড়াই প্রাণা, এটা সারা মিলিয়া প্রতিবাদ করুন। এমনি সাধারণ নিয়ে দুশ্মনী নিয়ম, স্কুলের মাস্টার নিয়ে সমালোচনা, মাদ্রাসার শিক্ষক নিয়ে সমালোচনা, ইসলাম ধর্মের সব থেকে বড় মসজিদ ধর্মীয় স্থান মসজিদের ইমাম সাহেব নিয়ে সমালোচনা, বাবা এমন জলিল কারই বা বরবাদ হইবা, কোন দিন কোন সময় মেসা বেখান দিবা, এই বদ্ধ যেমনে লাগবো জীবনে আপনার, কোনো দিন বাবা ফায়দা হইত নাই, কোনো দিন বিশেষ করিয়া ফায়দা হইত নাই। আল্লাহ নবীর ওয়ারিস সকলের সম্মান দান করছে বাবা, আল্লাহ কুরআন জানাইছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, আল্লাহ কইত্রা ডরা নেওয়ালা যদি ইয়া তাগত একমাত্র ডরা নেওয়ালয় তার সঙ্গে আমারে ডরা নেওয়ালয় লাগিয়া বলে খারা আলিম হকলে ডরাই, আলি মগলার গায়ের মধ্যে যে লেবাস যেটা আছে বাবা এটা সুন্নতি লেবাস, নবিয়ে যেটা নবিয়ে যেটা ইনি প্রমাণ থাকি যারা 1,000 বছর আগে দেখায় তুই গেছন, সেই লেবাসটা গায়ের মধ্যে লাগানির পরে অটোমেটিক মানুষ নবীর সুন্নতর দিকে অগ্রসর হয়ে যায়, মানুষের শর্মেও নমাজ পড়া আরম্ভ করে, পড়তে পড়তে তখন মানুষে কি নমাজের আদত করিলায়, এর লাগে বিশেষ করিয়া নবীজির ইনিপ্রম জমিনের মধ্যে যারা ব্যবহার ঘটনা ইটার কারণে বাবা অটোমেটিক সম্মান বাড়ে যায়, বড় মেসা বুকা ছোটো মেসা বকুয়া অটোমেটিক একটা সম্মান আমরা সারাই দিয়া যায় বলে তেন মসজিদের মেসা, আমরা লোকে মসজিদের মেসা ব্যবহার লাভ করি না, না এই নাটক হল যে কেনা রিমাম রবু এই মসজিদের মেসা কে কইল বুঝা যায় মসজিদের মেসা আমি সাধারণ মসজিদের ইমাম হইলা গিয়া মহল্লার সর্দার জিম্মাদার আস্থা মহল্লার মাথা, যার কারণে মহল্লার ইমাম সাহেব হইলা গিয়া আসল মেইন হেড, ইমাম সাহেব হইলা মনোহরকার ড্রাইভার, সারা যদি গাড়ি বল ড্রাইভার একলা গাড়ি চালায় নিলে না, ড্রাইভাররা যদি বিগড়াই নাই ড্রাইভার আপনার গরিব করে রাইব ধ্বংস করে রাইব পরে আপনার বরবাদ হইবাই, সেও যদি খালি গাড়ি এখান ড্রাইভার রাত দিলা টাক এখান নিয়ে যাবে গিয়া যদি খালি একসারা গালি আইন যদি গুছা উঠবে একদিন নিয়েও সাই দিব না, তো বাদে আর লাউ হাইয়া কইব আমি যা হাল্লতে বাঁচিছি খনির খালুন হালাইয়া এক্সট্রা দিন ফেরি মারছি তো আর খাম হইল গুছা উঠিব খালি গালি এইটাই নি, আপনার মাঝে মধ্যে কিমান এখান কইছো ফল পাইছ, ড্রাইভার গালি আইলে কাম শেষ। এবার এক ড্রাইভারে কইছিল আমি কই আত্মা এরে এরে, এক ড্রাইভারে কইলে আমরা চাইলে মালিক খান দাইলিম 4 দিনে গরিব করলিম, টাকর ড্রাইভার বলে বলে কিলা বলে যা তুই 28 টন লই মু আর টার্নিং লই মু স্পিডে সারা টায়ার মরিলেই, ইটা বুঝিন হাসাওয়ালা হইতে পারে টার্নিং স্পিডে লইলে টায়ার শেষ, এক 2 নম্বরে যদি মেডেলিং খাসা রাস্তা থাকে যেমনি 60 কিলোমিটার স্পিডে ছুটাই মা হাফ বলি ফাটিয়ার তর্জ হইতে পারে ওইগুলো কোন চাই
মেডেলিন ভাত্রে সব শেষ হটাই দিব, তো শেষ না নিব এল্লা গিয়া আখটা কুনবে খানো একটু বেশি একটা এক্সপায়ার এগুলো লাগাই দিব, এক জুড়া করে সাইডটা বেশি লাগাই দিব। হ্যাঁ আপনি বুধ ওইটা বেটা সেকেন্ডের দুগুলো দিব, আপনার রদ বল দিব এলা ড্রাইভার মহল্লার মেইন মাথা ইমাম সর্দার ইমামরে মায়া করতে ইমামর ভুল পাইলে ইনফরমেশন দিতা, ইমাম সাহেবের কোনো ত্রুটি দেখা তাদের ইনফরমেশন দিয়া সংশোধন করার চেষ্টা করতা। কোনো কোনো জায়গায় আমি কথার প্রসঙ্গে হইয়া কিছু কিছু জায়গা ইমামগুলোর লাগে অনেকে আমরা তুচ্ছ ব্যবহার করলে বাক্কা ভাত ব্যবহার করিল ইমাম সাহেবের অবহেলা করলে ইলা আসি এক বছর গিয়া আপনার বাড়ি আনবো তাই না বলে আমি তো মসজিদ ও আপনি ইমাম সাহেব দিন আচ্ছা আচ্ছা আমি তো ইলা আই না সময় পাই না বাইরে থাকি আমি তাই মসজিদের ইমাম উচিত হইন না বুঝাইছেন ইলা হওয়া যায় মানুষ ইলা মানুষ মসজিদের ইমাম উচিত হইন না এর লাগে এর অর্থ তাই মসজিদের লাগে সম্পর্কও নাই মসজিদের ইমাম সাহেবের সম্পর্ক নাই ইমাম রে দেখতা সম্পর্ক রাখতা যা হারার মায়া করতা ইমাম সাহেবের দোয়া দিবা খুশি হয়ে বলে গ্রামের অমুকে অমুকে বড় আমার মায়া কর সারা মায়ার মধ্যে দেখতা। হ্যাঁ একতলা ভাই ইমাম সাহেবের ত্রুটির কারণে কোনো সময় ডিউটির কারণে নকশানীয় ভাইয় সুন্দর মতে তানের বিদায় দেখ সামান্য নকশান পাইছেন ত্রুটি পাইছেন ইতার লাগে জলদি দেখ না গরর বিবিয়ে বহুত ভুল কর জলদি খেয়ে তালাক দিলাই দিন জি জি না তালা জলদি দেয় না বুধবাই নিল লাগে কত 80,000 আনলে 1,00,000 লাগবো ফয়লা ওগুন লাগবো তার লাগে বাক্কা হেরান মেসাব ডিপার্টমেন্টত এগু নাই তো চূড়া যদি হলে ফাইন থাকতো লাগে মেসাব যে আমসে খাদাইবা লগে 10,000 ফাইন দেখলা হলে বাপ রে বাপ লগে 10,000 দিয়া দেওয়া আরে তার আর 3 মাসের অ্যাডভান্স খানি দিয়া দিতা ওলা যদি সিস্টেমটা থাকতো ইউনিটি থাকতো কোনো সংগঠন থাকতো তে দেখলা এনে জানো মাই বললো এল্লাই গরর বিবি দুই জায়গাতে আমরা তোরা কোনটাইতে আরাম পাই খারাপ এই দুই জায়গায় পাওয়ার নাই গরর বিবি আর মসজিদের মেসা বুঝাইছি মসজিদের মেসা হলে যে তা মনে হোক কোনো সব মাতি দিন ফতে কাটে হল খানো মাতিতাম পারে কারণ এই পাওয়ার নাই মেসায় বেশি মাতিলে চাকরি যাই আর যদি না রাইট ডেগার দিয়ে বা টিনের হেরে দিয়ে দেখাইব ডেগার কানলে হারাই যান হয়তো যাও গিয়ে আর রইও না যাবো ইলা হয়েছে তো ইলা হয়েছে কিলা আর ইলা আমি কই টিনের গান কইয়া না বাস্তব ঘটনা কইয়া মেসাবে যখন রায় তো উফরে দিয়েছেন বিট খাতা থাকে বিটের বাইরে ডেকার ওলা দেখা এক মেসাবে কইছো বাদে মেসা বিদায় লিয়ে গেছো কইছো সব কর দিব এরকম জায়গার নাম কইতাম না বাক্কা আগর ঘটনা প্রায় 14-12 বছর আগর ঘটনা এল্লা গিয়া হাইলা গান্ধী একবার হুজাই এক আব্দুল হান্নান মেসাব হত্যা করা হয়েছে মসজিদের ইমাম সাহেব শুনছিলাম আপনারা আইস্তা কি প্রায় 15-18 বছর হয়েছিল হুজাইত বাড়ি পাবি জুড়ি হাইলা গান্ধি ইমাম সাহেব খেয়ে হত্যা করছে ডেগার বাড়ি এটা তো সবুত আছে থানরে ও হিসাবে শহীদি হিসাবে থানরে আর গুসল দেওয়াইছিল না জেলা অন্তকে নিশলে আমরা আসামর পাবিজুরি মাদ্রাসার আমরা মুবশ্বর আলী আমরা উস্তাদে মতন তাই করছেন বিলকুল শহীদ এর এইভাবে দমন কর ও আন্নান মেসাবরে এইভাবে আন্নান না মন্নান বাউল নিছি থানরে দমন করাইছে ওভাবে রক্ত উড়া ভাঞ্জাবি লাগে আর গুসলও দিছিল না সুবহানাল্লাহ এই নৌলা কিয়ামতর দিন উঠিবা শহীদ যে যে আল্লাহতে যে মারা যাইবা ও হালাতে উঠিবা এর লাগি বিশেষ করিয়া এটার প্রতি আমরা খেয়াল করতাম মহল্লার ইমাম মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক এরার লাগে তো হোক আমরা তো জ্ঞানী এরা শিক্ষকতা করতাম এরার লাগে ব্যবহারটুকু আমরা জীবনে সুন্দর করতাম অবশ্যই এরা আমরার লাগে ব্যবহার বালা করবা আমি যদি সুন্দর ব্যবহার করি এরা আমার লাগে অবশ্যই বালা ব্যবহার করবা যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান আমি খোয়াত আসলাম ও কথার প্রসঙ্গে এই যে ইউনিফর্ম যেটা আছে আপনারা ইউনিফর্ম একটা আছে বলে শার্ট প্যান্ট পরিধান করডা এটা যেন পরিধান করে আপনারা বিশেষ করিয়া যাইতরা উকিলের একটা ইউনিফর্ম আছে ম্যাজিস্ট্রেটের একটা ইউনিফর্ম আছে স্কুলে গেলে ইউনিফর্ম আছে সব কিছুর মধ্যে ইউনিফর্ম আছে আমদার মা বোনদের মধ্যে ওলা বিশেষ করিয়া ইউনিফর্ম আছেন না না মহিলার ইউনিফর্ম কিতা মহিলার মাথায় যদি উন্না থাকে না তাহলে মহিলার সৌন্দর্য নাই থাকবো নি মানুষ কইব বেহায় এক মহিলা যা মাথার খবর নাই কইবেন না না যে সব মানুষ কইব ও আপনার ব্রিজের উপরে দিয়ে যদি গ্রামের যদি দুইটা মেয়ে যদি যান বিলকুল মাথায় উন্না থাকে না মুসলমান হইয়া কইবা খার মেরে এগুলো বড় বেয়া দব মাথার খবর নাই অমুকর মেয়ে মেয়েটা বড় বেয়া দবে নিশ্চয় তার গার্জেন বালা নাই এর লাগে মেয়ে সন্তান করে নিপ্রম হইল এমন একটা কাপড় হইত আল্লাহ হোম্মা সাল্লে আলাম মাওলানা মুহাম্মাদ তো ঠেলা যাবে বুঝবেন না করে আলা আলী
মাওলানা মুহাম্মাদাল্লাহ আগে কি করছিল সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা এলাকি যে কোনো হিন্দু ধর্মের মহিলা যদিও দেখবা দেখবা মাতার কাপড় থাকলে মেয়েটার মানুষে ভালো হয়। এখন মেয়েদের এনি প্রময় লগিয়া তারার বিবাহের আগ মুহূর্তে যে কাপড় দেয় যেগুলা ব্যবহার করেন এটা তাদের নিপ্রম। বিবাহ হওয়ার পরে শাড়ি ব্যবহার করেন, বুর্গা ব্যবহার করেন, ক্রমান্বয়ে একটার পর একটা কাপড় পরিধান করতে লাগে। মেয়ে সন্তানর যে কাপড়ে যেটা সুন্দর দেয় সেই কাপড়টা ব্যবহার করা। এখন মেয়ে সন্তানক পরে সবটা কি সুন্দর দেয় শাড়ি পরিধান করা। শাড়ি আমরা যে চলেন না চলে কিছু কমছে দেশ নাই, ঠিক কামিজ তো আইসি না নি যা আইসি। এখন দেখা শাড়ি পরিধান হড্ডা করপা, শাড়ি পরলে বালা। কিন্তু কোনো কোনো সময় শাড়ি ব্যবহারের পরে দেখবা কোনো সময় মা বন্ধের কোনো সময় কোনো একটা অঙ্গ বাসি যায় দেখা যায়, কোনো সময় কোনো অঙ্গ বাইরে যায় শরীর। এর লাগে যদি নাইটি ব্যবহার করিলাই, উন্না যদি ব্যবহার করিলেন গাটা ফুরা ডাক হয়ে গেল। মহিলার অঙ্গ কোনো সময় খাস ঘামার সময় হাঁটার সময় কোনো সময় বাইর হইত নাই। এর লাগে যদি নাইটি ব্যবহার করতে চান মা বোন হলে করতে পার বাবা সুবিধা নাই। তবে একটা সুন্দর লাগে মেয়েরা শাড়ি পরিধান করার পরে, বিবাহার পরে যদি মেয়েরা নাইটি কামিজগুলা ব্যবহার করেন দেখা যাইব মেয়েটার হয়তো বিবাহ হয়েছে না সুন্দর লাগে। কিন্তু আপনার ফার বা জায়জ আছে যে কাপড়ে আপনার গা ডাকা থাকে এই কাপড় ব্যবহার করত মেয়েরা এই কাপড়টা ব্যবহার করতা। কিন্তু মেয়েরা এই কাপড় ব্যবহার করতে না যে কাপড়ও বাজনা বাজে, বাজনা বুঝেছিল কাপড় চন্নার চন্নার হরে এটা জায়জ না। কাপড় যে ফাত্তর গাড়া একটা কাপড় আছে চট্টার চট্টার করে ইলা কাপড় আমার মা বোন কলরে কিনিয়া দিবা না, এটা ব্যবহার করতে না। কোনো শাড়ি থাকলেও না ওজনওয়ালা শাড়ি দিবা না আল্লাহর বন্দে গান। যার জন্য বিশেষ করিয়া নাইটি ব্যবহার করতে মা বোন কলে যদি এখন সুযোগ দেখুয়া খাম কাজের সময় শরীরের কোনো অঙ্গ বাইর হইত নাই। কামিজ ব্যবহার করতে সালোয়ার কামিজ ব্যবহার করতে চুড়িদার ব্যবহার করতে করকা কোনো অসুবিধা নাই। তবে আমরার দেশের রেবাজ অনেক ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি আছেন এরা শাড়ি না পরিধান করলে মন বেজার ইলে আইও কোনো ফ্যামিলির আই না না কইবা না না ইটা ইটা ভালো হইয়ান না। তো স্বামী শ্বশুরে যদি হন শাশুড়ি হন ব্যবহার করো শাড়ি ব্যবহার করো শাড়িয়ে সৌন্দর্য দে, তবে নাইটিয়ে সুন্দর থেটাও দে এটা সেফ বেশি, শরীরের অঙ্গগুলো প্রকাশ হয় না এর লাগে সেফ বেশি এটা ব্যবহার করো আল্লাহর বন্দে গান। এর জন্য বিশেষ করিয়া আহলে আরবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোনো মহিলা হল রাস্তার দিকে হাঁটিয়া যাইত এমন ধরনের তারা কাপড়গুলা পরিধান করত, যেগুলা আমরার দেশের মধ্যে এখন কিছু কাপড়গুলার প্রমাণ হয়ে গেছে গিয়া যে কাপড়গুলা পরিধান করার পরে মহিলা হল নেঙ্গা অবস্থা দেখা যাইত। এর লাগে ইলা কাপড় ফাটতে গিয়া গার্জেন হলে মা বাবা ইলা কিনিয়া না দেওয়াখান আমরার লাগি বালা। চেষ্টা করো কুয়া মেয়েরারে মেয়ের কাপড় দেওয়ার চেষ্টা করো কুয়া, আউরি কাপড় না দেওয়াখান বালা। যে কাপড়টা মানায় না দেখতে অসুন্দর লাগে সমাজ করছে না ইটা কাপড়টা না দেওয়া খান বালা, এটার তাকে আমরা পরহেজ থাকতাম আল্লাহ আমাদের হেফাজত করতো, এটার তাকে পরহেজ করতাম আল্লাহ।